আওয়ামী লীগ তিনটা গণহত্যা করেছে, একটা বিডিআর গণহত্যা, একটা শাপলা চত্বরে পাঁচই মের হেফাজত গণহত্যা, আর একটা ছাত্র এবং জনতার গণহত্যা। এছাড়া এই 17 বছর গণহত্যা করেছে, খুন করেছে, 65 লক্ষ লোকের নামে মামলা দিয়েছে। সেইখানে আস্তে আস্তে করে সেই হাজারের বেশি ছাত্র জনতা শহীদ হওয়ার পরে এবং 50,000-এর বেশি মানুষ অঙ্গু হয়েছে, চোখ হারিয়েছে, পা নেই, তাদের বিনিময়ে আজকে গণ অভ্যুত্থান বা বিপ্লবী সরকার হয়েছে। সেই সরকার এসে যদি বলে যে অনেককে ছাপনের আওয়ামী লীগ ঠিক রাজনীতি করতে পারবে, এইটা পারবে, গণতান্ত্রিক কয়েকজন উপদেষ্টা বলেছে, এই বলার কারণেই আজকে সারা বাংলাদেশের মানুষের হৃদয়ে রক্তকরণ হচ্ছে। এবং ওই যারা দুষ্ট লোক, যারা এই আওয়ামী লীগের প্রতারণা, যারা ওই দুর্নীতি, ঘুষ, ভোট চোর এবং গণতন্ত্র হরণ, বিদেশে টাকা পাচারের সাথে জড়িত, তারা এখনও সোচ্চার আছে, তাদের কাছে তো অবৈধ টাকা আছে। তাই আজকে লালমনিরহাটের যিনি নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপসী তাপাচ্ছু উর্মি, তিনি, আমিও সরকারি কর্মকর্তা ছিলাম, প্রশাসন অফিসার ছিলাম, আমি অবাক হয়েছি একজন প্রশাসনের নির্বাহী পদে থেকে প্রধান নির্বাহীকে কিভাবে তার বিরুদ্ধে স্ট্যাটাস দেয়। এবং আপনারা আবার সাংবাদিকরা জিজ্ঞাসা করলে বলেছে যে আমার তো স্ট্যাটাসই সব কিছু আছে। উনি কি বলেছে, উনি যা লিখেছে এই একটা লেখায় আজকে এই সরকার তাকে সাসপেন্ড করে। কিসের সাসপেন্ড? তাকে গ্রেফতার করে রিমান্ডে এনে জিজ্ঞাসা করতে হবে, তোমার এত বড় সাহস কিভাবে হলো, তুমি কোথা থেকে পেয়েছো, তোমাকে কি সচিবরা উজ্জীবিত রাখতেছে, তোমাকে কি তারা তোমাকে বলতেছে যে এগুলো করো, নাকি আওয়ামী লীগের কেউ বড় ডোনার তারা করতেছে, দুর্নীতিবাজরা করতেছে, নাকি ভারত থেকে রওনা করতেছে, এগুলো তাকে রিমান্ডে এসে স্পষ্ট করা দরকার। কারণ তিনি লিখেছেন যে আপনার সাংবিধানিক ভিত্তিহীন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন রিসেট বাটনে টিপ দিয়েছি, সব কিছু মানে মুছে যাবে। এটা মুছবে না, আপনি মুছে যাবেন, আপনি মহাশয়, আপনার কাউন্টডাউন শুরু হয়ে গেছে। এত বড় কথা, এবং আপনারা সাংবাদিকরা জিজ্ঞাসা করার পরে যে এই স্ট্যাটাস কি আপনি দিয়েছেন, বলে স্ট্যাটাস তো দিয়েছি, দেখেছেন, আমার আর কোনো মন্তব্য নেই। আমি ওনার ফেসবুক আইডি ঘেঁটেছি, উনি ছাত্র বৈষম্য বিরোধী আন্দোলনের ছাত্র জনতার বিপক্ষে প্রায় আরও 1 মাস 2 মাস 3 মাস আন্দোলনের সময় তারা সে স্ট্যাটাস দিয়ে গেছে। এবং আপনারা জানেন যুগে যুগে হাতে গোনা কয়েকজন শহীদ নাম থাকে। একবার আইয়ুব আমলে আপনারা দেখেছেন 1969 সালে আসাদ, সে আসাদ গেট নামে পরিচিত। এরপর আপনারা দেখেছেন স্বৈরাচার বিরোধী এরশাদের সময় নূর হোসেন, এরপরে আমাদের আরও একজন জাহিদ, এরপর এই সময় যে এই আপনার আবু ছাইদ যেভাবে বীরের মতো গুলি হচ্ছে, দেখছে তার বিশ্বাস গণতন্ত্রের হবে, এবং সেই স্কেনে সে গুলিবিদ্ধ হয়েছে, তাকে সে সন্ত্রাসী হিসেবে তার ফেসবুকে স্ট্যাটাস দিয়েছে। আমি আরও দেখেছি আওয়ামী লীগের পক্ষে তিনি দিয়ে যাচ্ছেন এবং বিভিন্ন ধরনের উস্কানিমূলক কথা বলতেছেন। আমি মনে করি অবশ্যই তাকে গ্রেপ্তার করে রিমান্ডে এনে বিভিন্ন ধরনের থেরাপি দিয়ে তার পিছনে কারা আছে, কেন তাকে চাকরিচ্যুত করবি, তাকে গ্রেপ্তার করে রিমান্ডে এনে তার ব্যবস্থা নেওয়া দরকার। এর কোনো বিকল্প কিছু হতে পারে না, এবং এত বড় সাহস কীভাবে পায় আমি অবাক হয়েছি। ধন্যবাদ।